কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে এমন একটা মহান কিতাব নাযিল করলেন তাম দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ক্বাল আল্লাহু তাআলা ذلك الكتاب لا ريب فيه زبان করে পড়ে আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার দ্বিতীয় নাম্বার আয়াতের প্রথম অংশে এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন ও নবী এমন একটা কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি যেই কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকা তো অনেক দূরের বিষয় যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা আমার এই পৃথিবীতে এই কুরআনুল কারীমকে যারাই ভুল ত্রুটি গিয়েছে যারা এই কোরআনকে চ্যালেঞ্জ গ্রহণ করেছে ভুল ত্রুটি খুঁজতে গিয়ে এমন অসংখ্য প্রমাণ রয়েছে যে কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে সংশোধন হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি সম্মানিত ভাইরা আমার এবার যদি প্রশ্ন করা হয় কোরআনকে কোরআন বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নাই তোমাকে সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই সালাতুল ঈশার নামাজ আদায়ের পরে আরামের শয্যায় আরামের বিছানায় লাগিয়ে তোমাকে যে শুনতে আসলাম আমাদের লাভ কি কথা বলেন ঠিক কি না ডিজিটাল যুগে আমরা মানুষ অনেক ডিজিটাল হয়ে গিয়েছি যাই করি না কারো আগে লাভটা খুঁজি কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ক্বাল আল্লাহু তাআলা وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون সপ্তম নম্বর সূরা সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে কোরআনের যখন বর্ণনা করা হবে তাফসীর করা হবে ওই সময় কোরআন শোনার জন্য মুসলিম নরনারীরা যখন বসে যাবে আর কোরআনের ময়দানে অবস্থান করা কাল্লা রাব্বুল আলামিন এতটাই বেশি পছন্দ করে ফেলে ওই সময়ে দুনিয়াবি সমস্ত বিষয়গুলো মাথা থেকে ডিলিট করে দিয়ে মুছে দিয়ে কোরআনের দিকে যখন তারা রুজু হয়ে যায় ওই সময় স্বয়ং আল্লাহ এত বেশি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন অনাবৃষ্টির কারণে জমিনটা যখন শুষ্ক থেকে শুষ্কতর হয়ে যায় ওটাকে আবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে উর্বর যোগ্য করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই মেসেজটা আমরা তোমরা তো বৃষ্টির পানি চোখে দেখতে পাও কিন্তু তার চাইতেও কোটি কোটি গুণ রহমত তোমাদের উপরে পতিত হতে থাকে সম্মানিত ভাইরা আমার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরো খোলাসা করে দিয়েছেন কেউ যদি কোরআনের ময়দানে বসে কিছু সময় অতিবাহিত করে কোরআন শোনার জন্য তার আমল নামাই নফল কবুলিয়াত 500 রাকাত নামাজের সওয়াব তাদের আমল নামাই দিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ বলবেন না কত রাকাত আমরা যে নামাজ পড়ি কবুল হতেও পারে নাও পারে কিন্তু কোরআনের ময়দানে অবস্থান করার কারণে কোরআনের সম্মানে কোরআনের খাতিরে কিছু সময় ব্যয় করার কারণে আমার আপনার আমল নামায় কবুলিয়াত 500 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন কে কথা বলুন আল্লাহ কিন্তু তারপরেও আমরা বুঝি না আমরা গুরুত্ব দেই না কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নাযিল করেছেন বিশ্বনবীর উপরে আমরা তো কোরআন শুনতে এসেছি আজকে তোমার কাছে জানতে যাই তোমাকে রাতে নাযিল করা হয়েছে নাকি দিনে কথা বলেন ঠিক কি না আমরা কোরআন শুনতে এসেছি এখন দিন নাকি রাত কথা বলো এখন রাত ও কোরআন রাত্রবেলাতে সালাতুল ঈশার নামাজ আদায় করা
করেন আরামের সত্যে আরামের বিচারেই না গিয়ে তোমাকে তো শোনার জন্য আসলাম এখন তোমার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় তোমাকে বিশ্ব নবীর উপরে নাযিল করেছিল কথা বলেন ঠিক কি না এই প্রশ্ন যদি কোরআনকে করা হয় কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না কথা বলুন قال الله تعالى إنا أنزلناه في ليلة القدر جبان كره الله أكبر كلام الله الشريف تريش نمبر بارا شطر ربي نمبر سورة سورة القدر رفتهم نمبر آيات الله رب العالمين نتيل كره جانيه دلين تمام بشباشي كه নিশ্চয় আমি কুরআনুল কারীম নাযিল করেছি মহা সম্মানিত ওই কদরের রজনীতে যেই রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সুবহানাল্লাহ বলবেন না কুরআন যেই রজনীতে নাযিল করা হয়েছিল সেই রাতের মর্যাদা কত বেশি হাজার মাস অপেক্ষা সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা আমার এবার যদি কুরআনকে প্রশ্ন করো কুরআন বুঝলাম তোমাকে কদরের রজনীতে নাযিল করা হয়েছে এখন ১২টি মাসের সমহরে একটি বছর সাজানো হয়েছে রবিউল আউয়াল রবিউল সানি সফর এমনি করে যে ১২টি মাস এই ১২টি মাসের সমহরে একটি বছর সাজানো হয়েছে এখন তোমার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন মাসে নাযিল করেছে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের জবাব দিয়ে দেয় ক্বাল আল্লাহু তাআলা শাহরু রমাদানাল লাযী উনজিলা ফীহিল কুরআন দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াতের প্রথম অংশে এটা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতে কারিমা নাযিল করে নবী জানিয়ে দিলেন ও নবী ১২টি মাসের সমহরে একটি বছর সাজানো হয়েছে আর এই ১২টি মাসের মধ্যে সর্বোত্তম মাস ওই পবিত্র মাহে রমজানে আমি আমার নবীর উপরে কুরআনকে নাযিল করে দিয়েছি সম্মানিত বাংলা আমার এবার যদি কুরআনকে প্রশ্ন করে কুরআন বুঝলাম তোমাকে পবিত্র মাহে রমাদান নাযিল করা হয়েছে এখন তোমার কাছে জানতে চাই বিশ্ব নবীর উপরে নাযিল হওয়ার পূর্বে তোমার বাসস্থান কোথায় ছিল কথা বলেন ঠিক কি না কোরআন বিশ্ব নবীর উপরে নাযিল হওয়ার পূর্বে কোথায় ছিল এই প্রশ্ন যদি কোরআনকে করা হয় কোন উত্তর দিতে পারবে কি পারবে না কথা বলুন পারবে কি পারবে না ক্বাল আল্লাহু তাআলা بل هو قرآن مجيد في لوح محفوظ ১৫ নম্বর সূরা সূরাতুল বুরুজ ২১ এবং ২২ নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব জাতিকে আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন এই পৃথিবীতে বিশ্ব নবীর উপরে কুরআনুল কারীমকে নাযিল হওয়ার পূর্বে এমন একটা জায়গায় বাসস্থান ছিল যেখানে কোনো মারামারি নাই যেখানে কোনো কাটাকাটি নাই যেখানে কোনো হানাহানি নাই যেখানে ৭ বছরের তানিয়া থেকে ৭০ বছরের বৃদ্ধ ধর্ষিত হয় না যেখানে কোনো মানুষকে অত্যাচার নির্যাতন করা হয় না এই পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে ওই লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছিল সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা আমার এবার তুমি কুরআনকে প্রশ্ন করে কুরআন বুঝলাম তোমার বাসস্থান ছিল লাউহে মাহফুজে তোমাকে কেন বিশ্ব নবীর উপরে নাযিল করা হয়েছে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করেন নাই কথা বলেন ঠিক কি না কুরআনকে যদি একইভাবে প্রশ্ন করে কুরআন তোমাকে কেন বিশ্ব নবীর উপরে নাযিল করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয় ক্বাল আল্লাহু তাআলা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর ১৪ নম্বর সূরা
سورة الإبراهيم البطم نمبر آياتنا الله رب العالمين القرآن اي آيات كريم نازل القرآن جانئي دلو جه تمام پیتھی بیٹا سلو اندوکار غحبار نیمود جیتا اي اندوکار بولت راتر اي اندوکار قبضانو حيني اي اندوکار بولت پانی نیسر اندوکار قبضانو حيني اي اندوکار بولت تمام دنیا رمانور گلو آسمانی گرونت گلو تک موک فرینی آر کارونی جو اندوکار غحبار سشتر ہے چلو اي اندوکار غحبار نیمود جیتا مانور گلو کی আলোর পথ দেখিয়ে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবার জন্য এই কোরআনকে নাযিল করা হয়েছে সম্মানিত ভাইরা আমার তাহলে এটা স্পষ্ট ভাবে প্রমাণিত হলো কোরআন এমনি এমনি নাযিল করা হয়নি এই কোরআন নাযিল করা হয়েছে এই জন্য যে তাম দুনিয়ার অন্ধকার আসন্ন দূরীভূত করে আলোর পথ দেখিয়ে হাত ধরে ধরে মানব জাতিকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য কথা বলেন ঠিক কি না এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে দাও দেখে দাও চোখ রাখো কোরআনে সিলা বলেন কথা ঠিক কি না সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে সিল্লা বলে মারহাবা সম্মানিত ভাইরা আমার এবার যদি কোরআনকে প্রশ্ন করে গো কোরআন তুমি তো আলোর পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবার জন্য নাযিল হয়েছো এখন তোমার কাছে জানতে চাই তুমি কাদেরকে জান্নাতে নেবে দুনিয়াবি স্বার্থ সংশ্লিষ্টতা পরিত্যাগ করেন আমরা যারা কোরআন শুনতে এসেছি ময়দানে আমাদেরকে নিবে নাকি যারা কোরআনের মাহফিল ইন্তেজাম করতে চেয়েছিল তাদেরকে নেবে নাকি যারা মনে মনে কোরআনের মাহফিলটা যেন না হয় সর্বশক্তি প্রয়োগ করেছিল সেই বেঈমানদেরকে নেবে ও কোরআন এই বিষয়টা আমাদের একটু খুলে বলো কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয় قال الله تعالى هدى للمتقين দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার দ্বিতীয় নম্বর আয়াতের শেষ অংশ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে আজকের পৃথিবীতে মানুষগুলো রাজনৈতিকভাবে মতলক্ষ্যের দিক দিয়ে বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এখানে আওয়ামী লীগের ভাইরা থাকতে পারে বিএনপির ভাইরা থাকতে পারে জাতীয়বাদীর ভাইরা থাকতে পারে জামাত ইসলামের ভাইরা থাকতে পারে যশোর বাসর বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন মতানৈক্যের মানুষেরা থাকতে পারে তাম দুনিয়ার সকল প্রকার মতানৈক্যগুলোকে ডাস্টবিনের দিকে নিক্ষেপ করে দিয়ে যারা কোরআনের দিকে রুজু হয়ে যাবে তারাই হয়ে যাবে জান্নাতি সম্মানিত ভাইরা আমার এবার যদি কোরআনকে প্রশ্ন করে গো কোরআন বুঝলাম এই মুত্তাকি হওয়ার কি গুণাবলী আছে কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে কোরআনের মুজিজা কি এখনো আছে না নাই ইমানদারদেরকে চিনব কিভাবে এর মুজিজা আমাদের একটু বলে দাও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এটা পারবে কি পারবে না কথা বলুন قال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون ওয়াশম নাম্বার সূরা সূরাতুল আনফালের দ্বিতীয় নম্বর আয়াতটা সম্মানিত ভাইরা আমার কোরআনের মুজিজা তো আছে না না এবার বাস্তব জীবনের সাথে একটু মিলিয়ে নেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে কোরআনের বর্ণনা করা হবে অথবা তাফসীর করা হবে ওই সময়ে মুমিনের নাম্বার ওয়ান প্রথম নাম্বার লক্ষণ হলো ওই সময়ে দুনিয়াবের সব কিছুর চাইতে কোরআনের বাণীটাই তাদের কাছে বেশি মধুর লাগবে দ্বিতীয় নাম্বার লক্ষণ হলো কোরআন যখন তারা বসে বসে শুনতে থাকবে ওই সময়ে তাদের শরীরের ভেতরে যে লোম রয়েছে পশম রয়েছে লোমগুলো পশমগুলো দাঁড়িয়ে যাবে আর তৃতীয় নাম্বার লক্ষণ হলো কোরআন যখন তারা শুনতে থাকবে প্রত্যেক মানব দেহের শরীরের অভ্যন্তরে কলব নামক একটা মাংসপিণ্ড আছে না নাই কোরআনের প্রতি এতটাই আকর্ষিত হবে তাদের শরীরের অভ্যন্তরে কলব নামক মাংসপিণ্ডের মধ্যে এক ধরনের কম্পন অনুভূত হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ইমানের যে বহর নিয়ে কোরআন শোনার জন্য সে কোরআনের ময়দানে এসেছিল কোরআনের ময়দানে অবস্থান করার কারণে তার ইমানটাকে আরো বহু গুণে বাড়িয়ে দেওয়া হবে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর ইমানদারের আরো একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সর্ববিষয়েই সে আস্থা রাখবে ভরসা করবে আল্লাহর উপরে কথা বলেন ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিলতি আমার হে রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সিলেবাসের কথা ঠিক কিনা সম্মানিত বারবার এবার আসুন কোরআনকে যদি এবার প্রশ্ন করা হলো গো কোরআন কোরআনের মাহফিল যখন ইন্তজামিত হয় অনুষ্ঠিত হয় ওই সময় মুনাফিকদেরকে চিনার কোনো উপায় আছে কি আমাদেরকে একটু বলে দাও এই প্রশ্ন যদি কোরআনকে করা হয় কোরআন পারবে কি পারবে না কথা বলুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ঘোষণা আল্লাহু তাআলা ওয়াইদা قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك صدودا জবান করে বলে আল্লাহু আকবার চতুর্থ নম্বর সূরা সূরাতুল নিসা 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন হে নবী ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ আপনি যখন তাদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা ফিরে এসো কোরআনের দিকে ওয়া ইলার রাসূল তোমরা ফিরে এসো বিশ্ব নবীর আদর্শের দিকে রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা হে নবী আপনি দেখতে পাবেন যাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হলো যাদেরকে সুন্নার দিকে আহ্বান করা হলো হাদিসের দিকে আহ্বান করা হলো বিশ্ব নবীর আদর্শের দিকে আহ্বান করা হলো ওই সময় তারা শুধুমাত্র শুনলো আর আস্তে করে পেছনের দিক দিয়ে তারা কেটে পড়লো এই শ্রেণীর মানুষ আছে না রাই কোরআনের মাহফিল ইন্তজামিত হচ্ছে যদি তার ইমান থাকতো মুমিন বলে দাবি তারা করে তার যদি বিন্দু পরিমাণ ইমান থাকতো তারা বাজারে ঘুরে ঘুরতে পারতো না তারা দোকানপাট এখানে ওখানে বসে মূল্যবান সময়টা নষ্ট করতে পারতো না সম্মানিত ভাইরা আমার আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে আর বর্তমান সময়ে জীবনের সাথে যদি মিলানো হয় মনে হবে এই কোরআনের আয়াতটা বুঝি এখন নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এবার যদি কোরআনকে প্রশ্ন করে গো কোরআন বুঝলাম মুনাফিকদের কত তুমি চিহ্নিত করে দিলে এখন তোমার কাছে জানতে চাই
যে কোরআনুল কারীমকে যুগে যুগে শ্রবণে বাধা দিয়েছিল কারা তাদের চরিত্র আমাদেরকে একটু জানাও কোরআন জানাতে পারবে কি পারবে না কথা বলুন পারবে কি পারবে না قال الله تعالى وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون يقصر الإسلام بالسورة سورة الحامم السجدة آيات نمبر 26 ছাব্বিশ নম্বর আয়াত কোরআন বিশ্ব নবীর সময় নাজিল হয়েছে ওই সময়ও এক শ্রেণীর মানুষ বিরোধিতা করেছিল কথা বলেন ঠিক কিনা স্বয়ং বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল যখন হয়েছে ওই সময়ও বাধা ছিল দেড় হাজার বছর পরে এসে কোরআনের মাহফিলে আজও এই ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে কি হচ্ছে না পৃথিবী যতদিন থাকবে এটা ততদিন চলবে তারা কারা এটা ক্লিয়ার করে দিলেন একচল্লিশ নম্বর সূরা সূরাতুল হামিম সিজদার ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন ওকুলাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওই সময় আবু জাহেল আবু লাহাব উতবা সাহাবা এই পাপিষ্ট জালিমেরা দারুণ দর বৈঠক খানায় বসে চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে নিয়েছিল সব চলবে কিন্তু কোরআন চলবে না বিশ্বনবী যখন কোরআনের দাস দিতেন কোরআনের বর্ণনা করতেন তাফসির করতেন ওই সময়ে তারা সেখানে বাক বিতণ্ড করে দো এইভাবে কোরআনের মজলিসটাকে তারা পণ্ড করে দিত আজকে সেই সময়ের চরিত্র ছিল ডিজিটাল সময়ের নামে আধুনিক এই কম্পিউটারের যুগে এর সিস্টেমটাও পাল্টিয়েছে কথা বলুন ঠিক কিনা আজ কোরআনের মাহফিলে বাধা আছে না নাই ওই সময়ে আবু জাহল আবু লাহাব উতবা সাহাবাব এই পাপিষ্ট জালিমেরা ছিল বর্তমান সময়ে আবু জাহল আবু লাহাব উতবা সাহাবাব পাপিষ্ট জালিমেরা নাই কিন্তু এই সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের ব্লাড যদি পরীক্ষা করা হয় রক্ত যদি পরীক্ষা করা হয় ওই সময়ের আবু জাহেল আবু লাহাব অথবা সাইবাকেও ছাড়িয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অশুকর না যত বাধা যত ঝড় সাইক্লোন কোরআনের পথে মরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশাদ মরা বাংলার আকাশে উড়া বই সিল্লা বলেন কথা ঠিক কিনা অসুকন্যা যত বাধা যত ঝড় সাইক্লোন কোরআনের পথে মরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়া বই মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই অশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন কোরআনের পথে মরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী সংকার তকবীরে তকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই অশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন কোরআনের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই চিল্লা বলুন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র আজকের নতুন কিছু নয় দেড় হাজার বছর আগে হতে শুরু হয়েছে আজও চলছে কিন্তু কোরআনের প্রচার প্রচারণা কোরআনকে অবমাননা করে কখনো জয়ী হতে পারি নাই পৃথিবী যতদিন থাকবে কোরআনকেও তারা নস্যাৎ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা
আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা তব দয়াতে বটে চন্দ্র সূর্য তব দয়াতে বটে চন্দ্র সূর্য আসমান থেকে নামে বাড়ি দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محمد رسول الله شمبار تو بھائی আমার তারা কুরআনকে নস্যাৎ করতে পারবে না কুরআনকে ধ্বংস করতে পারবে না তার কারণ কি কুরআনকে যদি এবার প্রশ্ন করে ও কুরআন 1500 বছর পূর্ব হতে অর্ধবদে পর্যন্ত কত জালিম শাসক আসলো কত মাস্তান আসলো কত সন্ত্রাস আসলো তোমাকে তো ধ্বংস করতে পারলো না তার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয় ক্বাল আল্লাহু তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন 15 নম্বর সূরা سورة الهجر نوي نمبر آيات دا الله رب العالمين بشنو بنو بره آيات كريم نادل كره جانية دل نغنو بي اي قرآن الكريم آمين نادل كره جي آر اي قرآن الكريم رحفات كره دائن تومي كنو مخلوق كده وينائي كنو مانوش كده وينائي آمين رب العالمين آمار قدر دحاق رحم كره سي شمباني دبائر آمار ايبار جل قرآن كه برسل كره كو قرآن কুরআনের মাহফিলে যে যারা বাধা দেয় তাদের সম্পর্কে কিঞ্চিত ধারণা আমরা পেয়েছি ডিপলি তাদের একটু ধারণা পেতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এর প্রত্যুত্তরে জানিয়ে দেয় ক্বাল আল্লাহু তাআলা মান্নাউন লিল খায়র মুতাদিল আসীব উতুল بعد ذلك زنيم الله أكبر تعالى الله شريف النقام سورة سورة القلم الباربع تعالى نمبرات من نعين لخير معتد ناسي جب بھالو کا جب بادھا دائش شمالان هن کر خطبا لن ٹھیک کینا آسمان ارمی سے جمین رب رے নফল আমলের মধ্যে কোরআনের মাহফিলের চাইতে আর কোন ভালো কাজ আছে কথা বলুন ভালো কাজ আছে না যেখানে বসলে কবুলিয়াত 500 রাকাত নামাজের সওয়াব হয় যেখানে বসলে বৃষ্টির বর্ষার বৃষ্টির পানির চাইতে কোটি কোটি গুণ রহমত নাজিল হয় তার চাইতে ভালো কোন আমল আর হতে পারে কথা বলুন এই কোরআনের মাহফিলটা আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি আমি কি আমার নিজের ব্যক্তিগত কোন কথা বলছো কথা বলুন এই কথাগুলো কার আল্লাহর আমি শুধু স্পিকার স্পিকারের অবস্থানে রয়েছে আল্লাহর পক্ষ থেকে আমি অ্যানাউন্স করছি যেহেতু আমি যে কথাগুলো বলছি ডাইরেক্ট কোথা থেকে কোরআন থেকে মান্নাউন লিল খায়র মুতাদিন আসীম যে ভালো কাজে বাধা দেয় সে পাপিষ্ঠ এবং জালিম উতুল্লিম বাদা যালিকা জালিম আর এই ধরনের কাজের সাথে যারা জড়িত তারা হলো এই সমাজের পিতৃ পরিচয়হীন জারজ সন্তান তারা কি কথা বলেন পিতৃ পরিচয়হীন জারজ সন্তান সম্মানিত ভাইরা আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়ে নারায় তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আজকের মাহফিলের দ্বিতীয় মহমান হযরত মাওলানা
মাহবুবুর রহমান সাহেবের আগমন কৃষ্ণপুর পূর্বপাড়া মাহফিলের কমিটির পক্ষ থেকে সম্মানিত ভাইরা আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সময়ে কে জানরে একটা নবজাতক শিশুকে হত্যা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমি এখনো পর্যন্ত রাষ্ট্রনায়ক যাকে দেখলে পরে শয়তান পর্যন্ত রাস্তায় হাঁটতো না আর এই সময়ে এই নবজাতক শিশুকে হত্যা করে এত বড় দুঃসাহস কার হলো প্রশাসনিক দায়িত্বে যারা ছিল এই খুনিকে শনাক্ত করার জন্য প্রাণপণ প্রচেষ্টায় লিপ্ত হলাম সকাল থেকে দুপুর পর্যন্ত খুঁজতে লাগলো খুঁজে পায় না যখন দুপুর গড়িয়ে বিকালের মতো উপক্রম হয়েছে সন্ধ্যার উপক্রম হয়েছে ওই সময়ে একটা মেয়ে চলে আসলো মেয়ে এসে বলছে আমি একটু আমিরুল মুমিনের সাথে দেখা করতে চাই আমিরুল মুমিনের সাথে দেখার ব্যবস্থাপনা করে দেওয়া হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে যে বলছে ওই মেয়েটা ইয়া আমিরুল মুমিনিন আপনি যে পেরেশানির মধ্যে রয়েছেন যে ছোট্ট শিশুটা হত্যা করা হয়েছে তার হত্যাকারীকে আপনি খুঁজতেছেন আপনি বিয়াদবি নিয়েন না এটা আমার কলিজার টুকরো সন্তান আমি নিজেই আমার সন্তানটিকে হত্যা করেছি নিজের সন্তানকে নিজেই হত্যা করেছি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন কত বড় দুঃসাহস তোমার তুমি কত বড় অপরাধী একাতশে ছোট্ট একটা শিশু অবুজ শিশু আর তারপরেও তুমি তার মা গর্ভধারিণী মা হয়ে কলিজার টুকরাকে সন্তানকে হত্যা করলে তোমার চাইতে তো পাপিষ্ট জালিম আর কেউ হতে পারে না ওই মেয়েটি তখন বলল যে আমিরুল মুমিনিন কুরআনের বিধান অনুযায়ী পানিশমেন্ট শাস্তি যা দেবেন মাঝেমধ্যে দেব কিন্তু আগে আমার কাছ থেকে ঘটনা শুনতে হবে কি কারণে এই সন্তানটিকে হত্যা করেছে আমার কাছে আপনাকে জানতে হবে ওই সময় মেয়েটি বলল গভীর অরণ্যে আমাদের বসবাস আমি এবং আমার বাবা ছোট্টবেলাতে আমার মা মারা যায় আমার বাবা এবং মেয়ের দুইজনের সংসার আমার বাবা সকালবেলাতে কাঠ কাটার জন্য গভীর অরণ্যে চলে যায় সারাটা দিন ধরে সে কাঠ সংগ্রহ করে কাঠ কানে আর ওইগুলো বাজারে নিয়ে বিক্রি করে বিক্রি করার পরে সেখান থেকে উপার্জিত সেই অর্থ দিয়ে কিছু বাজার ঘাট করে বাজার সওদা করে বাড়িতে ফেরে আমি রান্না বান্না করি এইভাবে আমি মেয়ে এবং আমার বাবা দুইজনের সংসার ভালোই চলতেছিল ইয়া আমিরুল মুমিনিন প্রতিদিনের নাই আমার বাবা যখন কষ্ট সংগ্রহের জন্য গভীর অরণ্যে চলে গেল ওই দিন দুশ্চরিত্র কিছু যুবক ছেলেরা হঠাৎ করে আমার গৃহে প্রবেশ করলো আর আমার উপরে হায়ানার মতো ঝাঁপিয়ে পড়লো হায়ানার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ধর্ষণ করলো আর তখন যারা চলে গেল চলে যাওয়ার পর আমি কিছুদিনের মধ্যে গর্ভবতী হয়ে গেলাম আমি তো মুসলমান ছোট্টবেলা থেকে আমাকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছিল কোরআন শিক্ষা দেওয়া হয়েছিল আমি কোরআন অর্থ সহ পড়তাম ইয়া আমিরুল মুমিনিন আস্তে আস্তে আমার গর্ভের ভিতরে পেটের ভিতরে ছোট্ট শিশুটা যখন বড় হতে লাগলো লজ্জায় বাবার সাথে শেয়ার করতে পারি নাই এইভাবে চলতে চলতে আমার যখন নির্দিষ্ট সময় এসে গেল আমার সন্তানটা ভূমিষ্ঠ হলো ইয়া আমিরুল মুমিনিন আমি যেহেতু কোরআন জানি কোরআন পড়ি আমি কালামুল্লাহ শরীফের এই সূরাতুল কলমের এই আয়াত কারিমা যখন আমি পড়েছিলাম উতুল্লিম বাদা যালিকা জানি আয়াতের তাফসীর যখন আমি জেনেছিলাম কোরআনের বিধান সম্পর্কে যখন অবগত হয়েছিলাম যে আমার এই সন্তান যদি বেঁচে থাকে সে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে আস্তে আস্তে সে বড় হবে আমি একদিন পৃথিবীতে থাকব না আমার এই সন্তান পৃথিবীতে বেঁচে থাকার পরে যেহেতু সে অবৈধ সন্তান সে তো কোরআনের বিপক্ষে চলে যাবে এই ভয় এই আশঙ্কায় ইয়া আমিরুল মুমিনিন অন্য কোন কারণে নয় আমি একজন মুসলমান আমি নিজে ইবাদত বন্দিকে যথেষ্ট আমি যতটুকু পারি ততটুকুই করি কিন্তু এই ভয় আশঙ্কায়
আমি আমার করিদার টুকরা সন্তানটাকে হত্যা করেছিলাম সম্মানিত ভাইরা আমার আমিরুল মুমিনীন চোখে পানি চলে আসলো একজন সাধারণ কাঠুরিয়ার মেয়ে হয়ে পড়েও তাকওয়া আল্লাহর ভয় তাকে নিজের করিজার টুকরা সন্তানকে হত্যা করতে কুণ্ঠাবোধ করেন নাই সম্মানিত হাজিরিন আমি যেহেতু দ্বিতীয় মেহমান স্টেজে চলে এসেছে টাইম যেটা দেওয়া হয়েছিল টাইম নির্ধারিত হওয়ার পূর্বে স্টেজে চলে এসেছে এজন্য আসলে আমি যে আয়াত পড়েছিলাম আপনাদের সামনে সে আলোচনা আমি করিনি শুধুমাত্র কোরআনের মাহফিলের গুরুত্ব সম্পর্কে কিছু কথা